আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইজি থিংস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত সি প্রোগ্রামিং নিয়ে আমি আপনাদের মাঝে একটি নতুন কোর্স নিয়ে হাজির হয়েছি কোর্সটির প্রথম ফাট আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আজকে আমি দেখাবো কীভাবে স্মার্টফোনে সি প্রোগ্রামিং লেখে রান করে তার আউটপুট দেখা যায় তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি আমরা অনেকেই আছি যারা প্রোগ্রামিং করতে চায় কিন্তু কম্পিউটার না থাকার কারণে প্রোগ্রামিং করতে পারি না কিন্তু আমি আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার সাথে পরিচিত করে দিব যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা স্মার্টফোনেও প্রোগ্রামিং করতে পারবেন এবং তার রান করে আউটপুট দেখতে পারবেন তো তার জন্য প্রথমে আমাদেরকে ডাটা চালু করে নিতে হবে আমরা ওয়াইফাইটি চালু করে নিলাম তারপর আপনারা প্লে স্টোর ওপেন করবেন গিয়ে লিখবেন তারপর করবেন তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে একটি সফটওয়্যার চলে এসেছে কোডিং সি দা অফলাইন সি কম্পাইলার সি কম্পাইলার অফলাইন কম্পাইলার হচ্ছে আপনাদের এটি রান করার সময় ডেটা চালু করা থাকা লাগবে না তাহলে আরও সুবিধা এতে কোনো অ্যাড প্রদর্শন হবে না আপনাদের যাদের ওয়াইফাই নেই যারা ডেটা ব্যবহার করে মোবাইল চালান তাদেরও সুবিধা কারণ এটি অফলাইনেই কাজ করে তা এটি একটি তিরিশ এমবি ফাইল একশো কে প্লাস ডাউনলোড তো চলুন এটি ইনস্টল করে ফেলি আমরা তো ইনস্টলে ক্লিক করলাম আমার এখানে এসপেস নেই তাই এটি ডিলিট করতে আচ্ছা আমি এটি ডিলিট করে দিচ্ছি রিমুভ হ্যাঁ এখন এটি ডাউনলোড হচ্ছে ক্যান্সেল করে আবার নতুন করে দিই সরি একটু সময় লাগতেছে হয়তো আমার এখানে জায়গা খালি নেই তাই এরকম হচ্ছে যে ডাউনলোড হওয়া শুরু করেছে ডাউনলোড হচ্ছে এখানে আমরা ডাউনলোড এখন ইনস্টল হচ্ছে যে দেখুন এটার ইন্টারফেস কিরকম আমি আপনাদেরকে এখানে প্রোগ্রামিংটা লেখে দেখাবো আপনারা যদি প্রোগ্রামে কিভাবে করতে হয় না জানেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব আমার আর সি প্রোগ্রামিং এর প্রথম পার্টের ওটা থেকে আপনারা দেখে শিখে নেবেন তো চলুন আমরা সফটওয়্যারটি ওপেন করে এই যে সফটওয়্যারটি চলে এসেছে হ্যাঁ আমরা এটা ওপেন করলাম আমাদের ওয়াই বন্ধ করে দিই দেখি এটি ডাটা অফ অবস্থা এই যে দেখুন এখানে কি সুন্দর একটি প্রোগ্রামে আছে হ্যালো ওয়ার্ল্ড তো আমরা এটিকে এখানে লেখা অবস্থায় আছে আমরা এটিকে এখন রান করবো রান করতে হলে ক্লিক ধরেন এটা আসবে এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে তো আমরা ব্যাকে গেলে এটা আবার চলে যাবে তো দেখছেন কৃষক আপনাদের যাদের পিসি ল্যাপটপ কম্পিউটার নেই তারা আপনারা মোবাইলেই এখন থেকে প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন প্রোগ্রামিং কি যারা নতুন আছেন প্রোগ্রামিং হলো একটি ল্যাঙ্গুয়েজ মানুষ মানুষ যেভাবে কথা বলে সেরকম মানুষ যদি কম্পিউটারকে কোনো কাজ করার নির্দেশ দিতে চায় কম্পিউটার তো আর আমাদেরও ভাষা বুঝে না সে বুঝে বাইনারি সব বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান তাই আমরা প্রোগ্রামিং করি প্রোগ্রামিংটা এই যে সফটওয়্যারটা মানে কম্পাইলারটা বাইনারি মানে কম্পিউটার ভাষাটা রূপান্তর করে তো কম্পিউটার আমাদের নির্দেশ অনুযায়ী কাজ করে যখন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড তো এটি আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছে তা আপনারা চাইলে আপনারা ইচ্ছা অনুযায়ী লিখতে পারেন আমি প্রথম পর্বে বলেছি কিভাবে লিখতে হয় তা আমি এখানে একটু অন্য কিছু লিখে দেখাই দেখুন

রান অপশনে ক্লিক করতে হবে এই যে দেখুন কি সুন্দর চলছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো আপনারা যারা প্রোগ্রামিং শিখতে চান তারা আমার প্রোগ্রামিং ভিডিওগুলো দেখে আপনারা মোবাইলে করতে পারেন আর যাদের পিসি আছে তাদের করতে আমি দেখিয়েছি কিভাবে পিসিতে কম্পাইলার ইনস্টল করতে হয় ডেপ সি প্লাস প্লাস আজকের ভিডিও এটুকুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম